নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে যে অনুষ্ঠানের নামকরণ দেখেই আমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারি। আর সেই অনুষ্ঠানের নাম কেমন আছেন ভালো থাকুন। সত্যি এই ভালো থাকার জন্য আমরা প্রতিনিয়ত কত কিছু প্রয়াস করে যাচ্ছি। আর ভালো থাকা মানে নিশ্চয়ই সর্বাঙ্গীন ভালো থাকার কথাই আমরা বলতে চাই, কিন্তু তার মধ্যে যেটা অন্যতম প্রধান ভালো থাকার বিষয় সেটা তো হচ্ছে যে আমাদের শারীরিক সুস্থতার কথা। শরীরটা যদি আমার ঠিক না থাকে তাহলে কিন্তু আমি কখনোই কোনো রকমভাবেই ভালো থাকতে পারি না, এটাই বাস্তব। আর শারীরিক সুস্থতা যদি আমার মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক পরাজয়কে আমি কিন্তু খুব উৎফুল্লতার সাথে জয়ের রাস্তায় নিয়ে যেতে পারি। তাই সর্বাঙ্গীন সুস্থতা আমাদের প্রত্যেকের কাম্য। আর আমরা কিভাবে ভালো থাকব, যদি কিছু আমাদের ক্রনিক রোগ থাকে সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসব, বা নানা রকম রোগের কথা নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি। যেমন গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা সর্দি কাশি হাঁপানির সাথে পেটের রোগের যে একটা খুব নিকট সম্পর্ক আছে সেই বিষয়ে আমরা ডাক্তারবাবুর কাছে কিন্তু শুনেছিলাম। আপনাদের প্রচুর প্রশ্ন পেয়েছি, প্রশ্ন উত্তরে ডাক্তারবাবু আপনাদের বুঝিয়ে দিয়েছেন যে এটা সর্দি কাশির সাথে পেটের রোগের কিরকম নিবিড় সম্পর্ক রয়েছে। এবং তার সাথে সাথে আবারও আপনারা প্রশ্ন করেছেন যে পেটের রোগ বলতে আমরা আমাশয়ের কথা বুঝি, আমরা অম্বলের কথা বুঝি। তো সেখানে দাঁড়িয়ে আরও একটি রোগ এই মুহূর্তে এই সিজনে ভীষণভাবে দেখা দিচ্ছে, যেটা হচ্ছে কিন্তু জন্ডিস। তো এই জন্ডিস রোগের সাথে আমাশয় বা অম্বলের কি কোনো সম্পর্ক আছে, নাকি জন্ডিস শুধুমাত্রই জলবাহিত রোগ? এই নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। আপনারাও প্রশ্ন রাখবেন, আপনাদের আমাদের লাইভ অনুষ্ঠান ফোন নাম্বার যাচ্ছে, ফোন করবেন। তবে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আমাদের হটসেটে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক এবং প্রখ্যাত গ্যাস্ট্রো এনফ্রোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার, জানাবো অনেক অনেক স্বাগত। ধন্যবাদ, নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা থাকলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই সুস্থ থাকা, ভালো থাকা, আনন্দ থাকা, আনন্দে থাকার মধ্যেও আমাদের মনে রাখতে হবে আমাদের পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের একটা বড় অংশ এখন বন্যা প্লাবিত। গতকাল থেকে শুনছি বন্যার জল একটু নামতে শুরু করেছে। তো বন্যা যখন প্লাবন আসে তখন তো মানুষকে প্রাণ বাঁচাবার জন্য জলের থেকে দূরে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার দরকার পড়ে, এবং সেই দরকারের সময়টা প্রায় শেষ হয়ে এসছে, জল নামতে শুরু করেছে। এই জল যখন নামতে শুরু করে তখন কিছু কিছু রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেড়ে যায়। আমার নিজের তরফ থেকে আমি যতটা পারি সেই জন্য করছি, সেটা অন্য কথা, কিন্তু সবার কাছে অনুরোধ রইল যার যেটুকুনি ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে আমরা যেন সেই বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে পারি। আমি একটু আগে বললাম যে বন্যার জল নেমে যাওয়ার পরে বেশ কিছু অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা যায়, তার মধ্যে মূলত জলবাহিত রোগ, বাচ্চাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারাইটিস, আমাশা, লুজ মোশনস, আগেকার দিনে কলেরা হতো, এখনকার দিনে কলেরা কমে গেছে কারণ চিকিৎসা উপলব্ধ আছে। সেই জন্য সেই সমস্ত রোগের জন্য যে পানীয় জল অনেক সময় এই সময় ফুটিয়ে খাওয়া সম্ভব হয় না, আমি বললেও ফুটিয়ে খাওয়া সম্ভব হবে না, কিন্তু সমস্ত জায়গায় জলকে বিশুদ্ধকরণের জন্য বিশেষ ধরনের ক্লোরিন ট্যাবলেট বা ক্লোরিন লিকুইড দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, এবং যারা ত্রাণ নিয়ে পৌঁছচ্ছেন তাদের কাছেও আছে। তো যে কোনো রকম পানীয় জল যদি ফোটাতে না পারেন, সেই ধরনের জল শোধন করবার জন্য যে ক্লোরিন ট্যাবলেট বা ক্লোরিন ড্রপ পাওয়া যায় সেইগুলো দয়া করে ব্যবহার করবেন। এই কথা বলে আমি আজকের বক্তব্য শুরু করব। গতদিন আমি হাঁপানি, শ্বাসকষ্ট, ক্রনিক কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি, এর সাথে পেটের রোগের সম্পর্ক নিয়ে বলেছিলাম, এবং আপনাদের মনে থাকবে যারা অনুষ্ঠান শুনেছেন তাদের জন্য বলছি, আমি বলেছিলাম শতকরা 85% ক্ষেত্রে, মানে একটা বিশাল অংশ, গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলো মূল কারণ, ট্রিগারিং ফ্যাক্টর বলে। অর্থাৎ এটা যে শ্বাসকষ্ট শুরু হওয়া বা সর্দি কাশি শুরু হওয়ার ক্ষেত্রে এই গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজের একটা বিরাট বড় ভূমিকা আছে, এবং অনেকেই সর্দি কাশির চিকিৎসা অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জিক,
আমাদের সব ভাষা এগুলো প্রয়োগ করছি, অ্যান্টিটাসিভ এই ধরনের ওষুধপত্র, অর্থাৎ কাশির ওষুধ কাশির চিকিৎসায় ব্যবহার করেন। কিন্তু আসলে এক্ষেত্রে পেটের রোগের চিকিৎসা অবশ্য করণীয়, নাহলে কাশি কমবে না, এই একটা বার্তা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আপনাদের প্রচুর ফোন পেয়েছি জন্ডিস রোগটা নিয়ে, হতে পারে কি এই বর্ষাকাল বলে হয়তো জন্ডিসের প্রাদুর্ভাব বেশি বলে কেউ কেউ ফোন করেছেন, হয়তো অন্যরা ফোন করেছেন তাদের বাড়িতে অন্য কেউ জন্ডিসে ভুগেছেন বা ভুগছেন বলে, বা কেউ কেউ এরম হতে পারে জন্ডিস সম্পর্কে তাদের অনেক কিছু জিজ্ঞাসা আছে শুধু জানার জন্য ফোন করেছেন, কিন্তু একটা বিরাট অংশ প্রচুর মানুষ ফোন করেছেন, সেই জন্য আজকে আমি জন্ডিস নিয়ে আলোচনা শুরু করব। জন্ডিস কী এই ব্যাপারটা যদি কাউকে জিজ্ঞেস করা যায়, শতকরা 95% লোক বলবেন আমি জানি, এবং সেটা সত্যিই তারা জানেন। জন্ডিস মানে হচ্ছে চামড়ার এবং চোখের সাদা অংশে হলুদ বা গাঢ় হলুদ ভাব হওয়া, এটা আমাদের মেডিসিনের বইতে ডেফিনেশন হিসেবেও এই কথা লেখা আছে, ইয়েলো পিগমেন্টেশন অর কালারেশন অফ স্কিন অ্যান্ড দ্য হোয়াইট পার্টস অফ দ্য আই, যেটাকে আমরা স্ক্লেরা বলি। তো হতে পারে, কিন্তু এইটুকুনি শুধু জন্ডিস বলে জানলে মূল ব্যাপারটা কিন্তু বোঝা গেল না। এটা প্রশ্ন আসতেই পারে যে আমরা তো বুঝতে পারি জন্ডিস হলে চোখ হলুদ হবে, যাদের একটু বেশি জন্ডিস হচ্ছে এবং ফর্সা রং তাদের যে স্কিন অর্থাৎ ত্বক হলুদ হয়ে যাচ্ছে সেটাও বোঝা যায়। তো এই হলুদ রংটা আসে কোত্থেকে, এই এত হলুদ আসছে কোত্থেকে? এবং এই যে কথাটা আমি বলছি এর সঙ্গে সঙ্গে একটা বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত একটা অন্ধবিশ্বাস বা ভুল ধারণা প্রচুর মানুষের মধ্যে আছে, জন্ডিস হলেই ওই জন্য হলুদ খাওয়া বন্ধ করে দেন প্রচুর মানুষ, কারণ ওরা মনে করেন বোধহয় হলুদ রংটা আমরা কোনো রকমে দেহতে যাচ্ছে কোনোভাবে সেটা বেড়ে যাচ্ছে। আসলে আমরা যে হলুদ খাই বা হলুদ রঙের খাবার খাই তার সাথে আমাদের জন্ডিসের রোগের যে গায়ের হলুদ রঙটা হয় তার কোনো সম্পর্ক নেই। আপনারা অনায়াসে জন্ডিস হলে হলুদ খেতে পারেন। আমি আলোচনা যাবো, একটা ফোন নেবো। হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। শোনা যাচ্ছে না কিচ্ছু, শোনা যাচ্ছে না, জোরে বলুন। আচ্ছা অবশ্যই আপনারা শুনতে থাকুন, ডাক্তার জন্ডিস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবেন, এবং যারা এই রোগে ভুগছেন যারা ফোন করবেন তারা এমনভাবে করবেন যাতে কথাটা বোঝা যায়, শোনা যায়। হ্যাঁ আচ্ছা, আমি যে প্রসঙ্গে ছিলাম, আমি এখনও এই ফোন আসার আগে বলছিলাম যে হলুদ খাবার সাথে বা হলুদ রঙের কোনো খাবার খাওয়ার সাথে আমাদের জন্ডিসে যে কারণে আমাদের চোখ বা আমাদের ত্বক হলুদ হয় তার কোনো সম্পর্ক নেই। তাহলে হলুদ রঙটা আসে কোত্থেকে? হলুদ রঙটা আসে, আমি খুব মানুষ বুঝতে পারে এরকম করে খুব সোজা করে বলার চেষ্টা করছি, সেটা হলো আমাদের রক্তের রং লাল। আমাদের রক্তের রং লাল এই কথাতে আমি আরেকটু ব্যাপারটাকে সব মানুষের কাছে পৌঁছতে চাইছি এই বলে যে পৃথিবীতে সব মানুষের রক্তের রং লাল, সে ফর্সা হোক, সে কালো হোক, সে ছোট হোক, সে বড় হোক, সে গরিব হোক, সে ধনী হোক, সে হিন্দু মুসলমান খ্রিশ্চান বৌদ্ধ যাই হোক না কেন, রক্তে কোনো পার্থক্য নেই। হিমোগ্লোবিনের কারণের জন্য রক্তের রং লাল এবং এটাই মানুষের পরিচয়। তো এই যে রক্তের রং লাল, কারণ রক্তে হিমোগ্লোবিন বলে একটা বস্তু আছে যেটার কারণে রক্তের রং লাল। এই হিমোগ্লোবিনের মধ্যে আবার আমি যদি ভাবি, হিম আর গ্লোবিন বলে দুটো আলাদা আলাদা জিনিস আছে। হিম মানে হলো রক্তের মধ্যেকার একটা লোহা থেকে, লোহা আছে এরকম একটা কম্পাউন্ড যেটার নাম হিম, আর গ্লোবিন হলো একটা বিশেষ প্রোটিন, অর্থাৎ লোহা থেকে পাওয়া একটা যৌগ পদার্থ এবং গ্লোবিন নামের প্রোটিন একসাথে মিলে হিমোগ্লোবিন যখন তৈরি হচ্ছে সেটি হচ্ছে রক্তের রঙকে লাল করার জন্য দায়ী। আপনারা মনে করবেন ডাক্তারবাবু এতক্ষণ হলুদ 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 করছিলেন, হঠাৎ রক্তের লাল লালে চলে গেলেন কেন? লালে চলে গেলাম এই কারণের জন্য, এই যে রক্তের রং লাল,
কারণ হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের রক্তের মধ্যে যে লোহিত কণিকা, রেড ব্লাড কর্পাসেস, যার মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন থাকার কোষগুলো, রেড ব্লাড কর্পাসেসগুলো রক্তে চিরস্থায়ী নয়, তারা একটা নির্দিষ্ট সময়ের পর নিজেরা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, দিয়ে আবার নতুন করে আরবিসি তৈরি হয়, রেড ব্লাড কর্পাসেস তৈরি হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস অফ রিনিউয়াল, যাতে আমরা তরতাজা থাকি, কারণ রেড ব্লাড কর্পাসেলসের অর্থাৎ রক্তের যে লোহিত কণিকা হিমোগ্লোবিন যার মধ্যে আছে, তার মূল কাজ হলো অক্সিজেন ক্যারি করা, অর্থাৎ মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে তরতাজা রাখা। যদি সবসময় খুব ফ্রেশ, নতুন, তরুণ হিমোগ্লোবিন না থাকে, রেড ব্লাড কর্পাসেলস রক্তের মধ্যে না থাকে, তাহলে অক্সিজেন বহনকারী ওই বুড়ো বুড়ো আরবিসি দিয়ে কাজ হবে না। কাজেই একটা নির্দিষ্ট সময়ের পরে সেই আরবিসিগুলো নিজেরা ভেঙে যায় এবং ভেঙে গিয়ে নতুন আরবিসি তৈরি হয়। এই সময়টা কতদিন? মোটামুটি 21 দিন থেকে আপনি একটু যোগবিয়োগ করে নিন, 2-4 দিন বেশি হতে পারে, কম হতে পারে, অর্থাৎ 3 সপ্তাহ মতো একটা আরবিসির ভেঙে যাওয়ার সময় হচ্ছে ওই 3 সপ্তাহের আগে পরে, এর মধ্যে রিনিউ হচ্ছে আস্তে আস্তে। এবার হচ্ছে এই হিম অংশটা যখন ভাঙে, তখন সেটা একটা অত্যন্ত কমপ্লেক্স একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়, যার মধ্যে লিভারের কাজ আছে মূলত, এবং সেই কাজের মধ্যে দিয়ে ওই লাল রঞ্জক পদার্থ থেকে আবার ভেঙে গিয়ে একটা হলুদ রঞ্জক পদার্থ বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, যেটা নাম হলো বিলিরুবিন। এর মানে হলো কি, যে আমার অসুখ হোক না হোক, যে কোনো বেঁচে থাকা মানুষের জন্ডিস হোক চাই না হোক, তার দেহে কিন্তু বিলিরুবিন সবসময় তৈরি হচ্ছে, এবং সেই বিলিরুবিন আবার দেহ থেকে বেরিয়েও যাচ্ছে। বিলিরুবিন বেরোয় মূলত আমাদের স্টুল অর্থাৎ মলের মাধ্যমে, খুব কম পরিমাণে হয়তো ইউরিনের মাধ্যমেও বেরোতে পারে, এবং সেই কারণে মলের রং হলুদ। তো এই যে বিলিরুবিন তৈরি হচ্ছে, দেহের মধ্যে থাকছে এবং বেরিয়ে যাচ্ছে, যেটা নর্মাল প্রক্রিয়া, যেটার সাথে জন্ডিসের কোনো সম্পর্ক নেই, সেটা ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ রক্তে বিলিরুবিনের পরিমাণ 1 গ্রাম/% পর্যন্ত রয়েছে। এইটা হচ্ছে মূল ব্যাপার, অর্থাৎ রক্তে বিলিরুবিনের পরিমাণ যদি 1 গ্রাম/% ওপরে বেশি বেড়ে যায় এবং বেড়ে গিয়ে স্থায়ী হয়, অর্থাৎ সকালবেলা বেড়ে গিয়ে আবার বিকেলবেলা কমে গেল, তাহলে সেটা জন্ডিস রোগ নয়, কোনো কারণে বেড়ে গিয়েছিল, অনেক সেরকম কারণ আছে, হিমোকনসেন্ট্রেশন আমরা বলি, আরও অন্য কিছু কিছু কারণ আছে, হঠাৎ হঠাৎ বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে, কিন্তু যদি বেড়ে গিয়ে স্থায়ীভাবে থেকে যায় সেটা কিন্তু তাহলে জন্ডিস রোগ। আচ্ছা, তাহলে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়াটাকে আমরা এখানে জন্ডিস বলছি, এবং এই বিলিরুবিনের পরিমাণটা 1 গ্রাম/% থেকে বেশি বেড়ে যাওয়াটাকে জন্ডিস বলছি। এবার 1 গ্রাম/% থেকে বেশি যদি বেড়ে যায়, জন্ডিস যে বলবো, বলা মানে তো আমি জন্ডিসের ডেফিনেশন বলেছি, আমাদের চোখের যে সাদা অংশ সেটা হলুদ হতে হবে, এবং আমাদের যে চামড়া সেটা হলুদ হতে হবে, যেটা কিনা ডেফিনেশন জন্ডিসের। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে 1 গ্রাম থেকে যদি 1.1 গ্রাম/% বিলিরুবিন হয়, মিলিগ্রাম/% বিলিরুবিন হয়, তাহলে কিন্তু চোখের এই সাদা অংশ হলুদ হয় না। চোখের সাদা অংশ হলুদ হওয়ার জন্য অন্তত বিলিরুবিনের লেভেল, বিলিরুবিনের পরিমাণ রক্তে 1.3 থেকে 3 মিলিগ্রাম/% এর মধ্যে ঘোরাফেরা করতে হবে, বা তার থেকে বেশি হতে হবে। আমি একটা ফোন নিয়ে নেবো, এই আলোচনায় যাবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ বলছি, কি হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? আমি লাইনে আছি, বলুন আপনার কথা শুনি। দিয়ে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বালি দিয়ে বলছি। হ্যাঁ রজক। হ্যাঁ বালি থেকে বলুন মিস্টার রজক। হ্যাঁ বলছি কি, আমার পায়ের গোড়ালিতে অ্যাঙ্কলেটটা ভেঙে গেছিল, ঠিক আছে? আচ্ছা, হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ভেঙে গেছিল, এইবার ওই জায়গাটা ডাক্তার এত দেখিয়েছি, ঠিক আছে, এবার ওই জায়গাটা রিকভার হচ্ছে না, হাঁটছি যখন পাটা ফুলছে আর ব্যথা করছে, আপনি যা বললেন সেটা আমি আগে দেখুন, আমি ঠিক শুনেছি কিনা। আপনি বললেন যে আপনার
অ্যাঙ্কেল মানে গোড়ালি, গোড়ালিতে হাড় ভেঙে গেছিল, এটা আমি ঠিক শুনেছি না ঠিক শুনিনি? হ্যাঁ, হাড় ভেঙে গেছিল তো? হ্যাঁ ভেঙে গেছিল। তাহলে ভেঙে গেছিল যখন, তাহলে এক্স রে তে ধরা পড়েছে? হ্যাঁ ধরা পড়েছে। তাহলে সেই হাড়টা জোড়ার জন্য আপনি বলছেন আপনি ওষুধ খেয়েছেন? হ্যাঁ, এটা আমি ঠিক করেছি, প্লাস্টার করেছেন? হ্যাঁ, এবং ওষুধ খেয়েছেন এটা বলছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি আমি আপনার কথা শুনবো। তাহলে এখন যে অসুবিধাটাতে ভুগছেন সেটা কি হাড় না জুড়ে যাওয়ার জন্য, না হাড় জুড়ে যাওয়ার পরে অন্য কষ্ট থাকার জন্য? এইটাকে ঠিক করতে হবে, অর্থাৎ এর পরে এক্স রে করে হাড়টা যে জুড়ে গেছে এটা নিশ্চিত হওয়া গেছে? না এখনো ঠিক মতো জোড়েনি। কতদিন আগে এটা ঘটনা ঘটেছে, মানে ভেঙে যাওয়াটা কতদিন আগে? এটা ঘটেছে ডিসেম্বর 30 তারিখ। ও ডিসেম্বর, মানে 8 মাস হয়ে গেল, প্রায় 8 মাস হয়ে গেছে। না না, তাহলে তো কোনো জায়গায় অসুবিধা আছে, এটা জুড়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনার কাছে যে শেষ এক্স রে প্লেট করেছেন, তাতে আপনার মনে আছে ক্যালাস ফর্মেশন বলে কোনো কথা লেখা আছে? ক্যালাস ফর্মেশন? না 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 না। আচ্ছা, এখন যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার ওপিনিয়ন কি, তার মতামত কি? উনি বলছেন যে হাড়টা জুড়ে গেছে, অসুবিধা নেই, ঠিক আছে, লেকিন হাড়টা ঠিক মতো জোড়েনি। জুড়লে যে জিনিসটা সমান থাকে গোল, অ্যাঙ্কলেট সাইডে যে গোলটা সেটা নেই, সাইডে একটু বেরিয়ে আছে, বুঝেছেন তো? হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে সেটা বলেছি, ডাক্তারবাবু আমার এইটা বেরিয়ে আছে বলছে, এটা কোনো অসুবিধা নেই। এবার যখন আমি হাঁটছি বা একটু বাইরে বেরিয়ে কোথাও যাচ্ছি, পাটা ফুলছে, তার উপর থেকে ব্যথা করছে, ডাক্তারবাবু বলছে আপনি ফিজিওথেরাপি করান। ফিজিওথেরাপি করেছি, ঠান্ডা জল গরম করেছি, মাঝে মধ্যে পিছি, লেকিন অনুভব কিছু পাচ্ছি না, মানে আরাম বলে যে জিনিসটা কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা আমার পায়ের গোড়ালিতে এরকম হচ্ছে, এমআরআই করেছি, এমআরআই বলছে নরমাল। বুঝেছি বুঝেছি, আমি বলছি আপনি মন দিয়ে শুনুন। দেখুন, আমার সাবজেক্ট, আমার নিজস্ব সাবজেক্ট হচ্ছে পেটের রোগ, এই পায়ের হাড়ের ব্যাপারটা আমার নিজস্ব সাবজেক্ট নয়, কিন্তু যেহেতু আমরা প্রিলিমিনারি যখন MBBS পড়েছি তখন এই সমস্ত কিছু পড়তে হয়েছে এবং মেডিকেল কলেজে এই ধরনের পেশেন্ট প্রচুর সামলাতে হয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি আপনার প্রবলেমটা মোস্ট প্রবাবলি আপনার জুতোয় আছে বা ওজন বেড়ে যাওয়ার জন্য হয়েছে। আপনি মোটা হয়ে যাননি তো? আমার কথা শুনতে পেয়েছেন? না 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 না, যেরকমই সেরকমই আছে। আর আপনার যে মোটা হয়নি? মোটা হননি তো? না। আচ্ছা, এবার দ্বিতীয় হচ্ছে যে আপনার পায়ের যে একজোড়া জুতো পরেন, ডান পায়ের বাঁ পায়ের, সেটা পেছন দিকটা দেখে যেটা জুতো পরলে ক্ষয়ে যায় না, তো দুটো দিক, দুটো জুতোর সোল একই রকম ভাবে খাওয়া, না একটা জুতোর সোল একটু বেশি ক্ষয়ে গেছে সেটা? না না, একই রকম, একই রকম আছে। যদি এরকম হয় যে আপনি ওজন বেড়ে যায়নি, আপনার হাড়ও ঠিক মতো জুড়ে গেছে এবং আপনার জুতোতেও কোনো অসুবিধে নেই, এই তিনটা যদি ঠিক থাকে, তাহলে এটা কোনো ধরনের বাতের প্রবলেম হয়, বাতের প্রবলেম বা ইউরিক অ্যাসিডের প্রবলেম, অথবা এই রকম হতে পারে যে যখন হাড়টা জুড়েছিল, আপনি বললেন প্লাস্টার করা হয়েছিল, তখন হাড়টা যখন জোড়ে, তখন হাড়টা যে অ্যাঙ্গুলেশনে জোড়ে, মানে তেরচাভাবে জোড়ে নিত, এইসব বিভিন্ন মাথায় প্রশ্ন আসে, এইভাবে সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। আপনি একটা কাজ করুন, আপনি হাওড়া থেকে বলছেন তো? বালি থেকে বলছেন। আপনি হাওড়া জেনারেল হসপিটাল বা কাছাকাছি কোনো জায়গায় অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে দেখান, অথবা যদি আপনার কোনো প্রশ্ন থাকে পরে আমার হেল্পলাইনে ফোন করুন, আমি গাইড করব। এই ব্যাপারটা আপনি এরম মনে করবেন না যে হাড় জোড়েনি বলে ব্যথা হচ্ছে, হাড়টা জুড়েছে, এরম হতে পারে তেরচাভাবে জুড়েছে, যদি এরম হয় তাহলে হতে পারে, আর না হলে এরকম হতে পারে যে আপনার হাড় জোড়ার সাথে সম্পর্কহীন বাত, আমি যেটা বললাম রুমাটিজম হতে পারে, ইউরিক অ্যাসিডের কারণ হতে পারে, বা অন্য অ্যাসিডটা চেক করেছি, ইউরিক অ্যাসিড নেই, নরমাল, না নরমাল আছে, তাহলে এরকম হতে পারে যে যখন হাড় জুড়েছে তখন কোন নার্ভের বা আর্টারির উপরে চাপ দিচ্ছে, ওখানে অনেক টানেল আছে যেখান দিয়ে আর্টারি এবং নার্ভগুলো পাস করে, তার উপরে কনস্ট্যান্টলি চাপ পড়ছে না, তো সেটাও একটা সম্ভাবনা হতে পারে। আপনি লেগামেন্ট শিরার সামনে যখন পাটা আমি মানে একটু ধরে নাড়াই তখন ওই শিরাটা নড়ে, আর এর পাশে ডান পায়ের শিরাটা যখন নাড়াই সেটা নড়ে না।
তো সেটা আপনি ডাক্তারবাবুকে দেখিয়ে, যেই হাড়ের ডাক্তারবাবু যিনি দেখেছেন তার সাথে অথবা অন্য কারো কোনো হাড়ের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। আর যদি দেখা যায় যে ডাক্তার এত দেখেছি, চারটে বড় বড় ডাক্তার দেখেছি, মানে কলকাতাও গেছি নাইটাম গেলে, এবার ওনাকে যখন আমি বলেছি ডাক্তারবাবু আমার এই সমস্যা, তো উনি আমাকে বললো এমআরআই রিপোর্ট দেখে বললো কোনো ব্যাপার না, আমি বলছি আমার যখন এই সমস্যা তো উনি খালি ব্যথার ওষুধ দিয়েছে। সেটাই বলছি, এটা ব্যথার ওষুধের ব্যাপার নয়, মানে কিছুদিনের জন্য হয়তো কম থাকবে, আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তাতে যদি স্যাটিসফ্যাকশন না থাকে পরে একদিন ফোন করুন, আপনার সমস্ত কাগজপত্র সঙ্গে হাতে নিয়ে আমার দিক দিয়ে আর কিছু অ্যাডভাইস দেওয়ার থাকবে আমি প্রশ্ন করব, দেখে আপনি উত্তর দিন, আমি গাইড করব কীভাবে দেখালে বা কী করলে এটা ঠিক হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি জন্ডিসের গল্পই বলছিলাম। তো আমি বলছিলাম যে আমাদের রক্তে বিলিরুবিন আসে কোত্থেকে, এবার বিলিরুবিন বাড়ে কেন সেটা বলবো। আমি ওনার ফোন আসার আগে যে জায়গাটা ছিলাম আমি বললাম, রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার মধ্যে যে হিম অংশ থাকে সেটা রিনিউয়াল হয়, পুরো হিমোগ্লোবিনটাই রিনিউয়াল হয়, আর বেশি কোনো ভেঙে গিয়ে আবার নতুন করে তৈরি হয়। তো সেই রিনিউয়ালের প্রসেস হিসেবে ওই হিম অংশটা থেকে পরে কিছুটা বিলিরুবিন তৈরি হয়, এবং নর্মালি সমস্ত মানুষের দেহে 1 মিলিগ্রাম পার্সেন্ট বা তার কম বিলিরুবিন থাকে, এবং সেটা নর্মাল, সেটা জন্ডিস নয়। এবার আমি বললাম যে রক্তে এই বিলিরুবিন বেড়ে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছতে হবে যাতে চোখের সাদা অংশ হলুদ হবে এবং চামড়া স্কিনের ত্বকটা হলুদ হবে, সেরম জায়গায় পৌঁছতে গেলে অন্তত 1.3 থেকে শুরু করে 3 মিলিগ্রাম পার্সেন্ট পর্যন্ত বিলিরুবিন হতে হবে যাতে হলুদ অংশটা একটু হলদেটে ভাব আসে, আর তারপরে যত বেশি আসবে তত বেশি হলুদ ভাব আসবে, চোখে দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এইবার এই বিলিরুবিনটা বেশি যে হয়, নর্মালি বিলিরুবিন কীভাবে আসে সেটা বললাম, তাহলে বেশি কি করে হতে পারে যাতে জন্ডিসটা যে হবে তার জন্য তো বেড়ে যেতে হবে। আমি বললাম যে 1 গ্রাম পার্সেন্টের বেশি হলে জন্ডিস, কিন্তু ক্লিনিক্যালি বোঝার জন্য 1.3 to 3 মিলিগ্রাম পার্সেন্ট, আমি বারবার গ্রাম বলছি এটা মিলিগ্রাম হবে, মিলিগ্রাম পার্সেন্ট বিলিরুবিন থাকতে হবে। তো সেইটা কোত্থেকে আসে, বেড়ে যায় কেন, সেই গল্পটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, এটাও ইন্টারেস্টিং, মজার গল্প। সেটা হলো আমি একটু আগেই বললাম যে ওই রেড ব্লাড কর্পাসেলস কোনো লোহিত কণিকাগুলো ভেঙে গিয়ে আবার নতুন করে তৈরি হয়, সেই জন্য ওর যে হিমার অংশটা বিলিরুবিন তৈরি করে, এবং নর্মালি এটা হয় বিলিরুবিন আমাদের দেহে তৈরিই হয়। হ্যাঁ, আমি এটা ফোন দিয়ে নিয়ে আবার এই গল্প চালু রাখবো। হ্যাঁ, কে আছেন? আমি ডক্টর সরকার, লাইনে আছি, বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার পেটের ডান, মানে ডান দিকে, হ্যাঁ ঠিক ওই ঠিক ডান দিকে আমার কিছুদিন চিনচিন চিনচিন করতো, ঠিক আছে। তো আমি সিএমআই দেখিয়েছিলাম, সিএমআই তে ওখানে দেখানোর পরে তো উনি বলেছিলেন একটা ইউএসজি করতে, ইউএসজি রিপোর্ট নর্মাল, এন্ডোস্কোপি করতে বলেছিলেন, এন্ডোস্কোপি ডক্টরবাবু নিজে বলেছিলেন, তো এন্ডোস্কোপিতে বলেছিলেন এইচ পাইলোরি পজিটিভ, ঠিক আছে। তো এইচ পাইলোরি পজিটিভের জন্য আমাকে ছুটিতে চলে গেছিলাম গত মাসের পুজোর আগে, তো এখন সেই চিনচিনটা রয়েছে, মানে আগের থেকে কম আছে, তো কি করবো কিছু সাজেশন দেন। আপনি কে বলছেন, কোথেকে বলছেন, নাম বলুন। আমি ডায়মন্ড হাওয়ার লাইন থেকে চাঁদু সর্দার বলছি। মিস্টার সর্দার বলছেন ডায়মন্ড হাওয়ার থেকে? হ্যাঁ। আচ্ছা, যেটা প্রথম বলার আছে সেটা হচ্ছে আপনার বয়সটাই জানবো, এবং আপনি কোন রকম তামাকের কোন কিছু নেন, সিগারেট? না না, ওসব কিছু নেই, না ওসব কিছু নেই, না বয়স তো হচ্ছে 43। আচ্ছা, এই যে চিনচিন ব্যথা করছে এটা কমে কি করে, কি করে কমে যায়? কি করে কমে যায়, ওই গ্যাসের ওষুধ খেলে, যেমন টাইগার কি বলে একটা গ্যাসের ওষুধ খেলে এরকম চিনচিনে ব্যথা আছে,
এর মানে হলো যে এই ব্যথাটা ওই এইচ পাইলোরির কারণে হচ্ছিল না, অন্য কারণের জন্য হচ্ছিল। হ্যাঁ, এইচ পাইলোরির জন্য যদি হতো তাহলে এইচ পাইলোরির ওষুধ খেয়ে কমে যেত, কমেনি, কাজে এইচ পাইলোরির কারণের জন্য নয়। এবার আপনার বয়সে পুরুষ মানুষের ক্ষেত্রে পেটে যে কোনো চিনচিনে ব্যথা হোক, কম ব্যথা হোক, বেশি ব্যথা হোক, আমরা যারা পেটের রোগের ডাক্তারবাবু তারা খুব ভালোভাবে অবজার্ভ করি এবং এই ব্যথাটার কারণটা কি সেটা নির্ণয় করার চেষ্টা করি। কারণ হচ্ছে 40 বছরের ওপরে পুরুষ মানুষের পেটে ব্যথা আর একটা 16 বছর 18 বছর বয়সের ছেলে বা মেয়ের পেটের ব্যথা একদম আলাদা আলাদা তার তার ইন্টারপ্রিটেশন, বুঝলেন তো? তো 40 বছরের ওপরে যদি কারোর এরকম পেটের ব্যথা হয় এবং যদি বলে না আমার কমছে না, ওই একটু অ্যাসিডের ওষুধ খেয়ে একটু কমছে, তারপর কমছে না, আমরা তখন ওকে প্রথমে 3টে পরীক্ষার দিকে যাই। প্রথম পরীক্ষাটা হচ্ছে আমরা ভাবি এরকম যে কোনো কারণে স্টুলে সামান্য পরিমাণে রক্ত বেরোচ্ছে না তো, এবং সে এমন কোনো রক্ত হতে বেরোচ্ছে না যেটা চোখে দেখা যায় না, সেই জন্য আমরা স্টুলের রুটিন এক্সামিনেশন উইথ অকাল্ট ব্লাড টেস্ট এবং ওপিসি ওভা প্যারাসাইট সিস্ট এই পরীক্ষাটা প্রথমে করাই, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এন্ডোস্কোপি করাই, যেটা কিনা আপনি করেছেন, আর 3 নম্বর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করাই, যেটা আপনি করেছেন। যদি দেখা যায় এগুলোর মধ্যে সমস্ত কিছু ঠিক আছে, কোনো জায়গায় কিচ্ছু অসুবিধা নেই, অথচ তা সত্ত্বেও চিনচিনে ব্যথা করছে, তখন আমরা ভাবি এটার সাথে কীভাবে কমে ব্যথাটা, মানে স্টুল, অনেকের হয় কি একবার পায়খানা হয়ে গেলে তখন ব্যথাটা কমে যায়, অনেকে বলে আমার স্টুলটা পেটটা পরিষ্কার থাকলে আর ব্যথা হয় না। যদি এই ধরনের স্টেটমেন্ট আসে তখন আমরা চিন্তা করি ইরিটেবল বাউল সিনড্রোমের দিকে, IBS-এর দিকে, বাবা মানে সব জিনিস ঠিক আছে, ওই পেট পরিষ্কার হয়ে গেলেই আর ব্যথা হচ্ছে না, তার মানে IBS-এর কথা ভাবি, সেটা অন্য একটা দিক। আর যে লোকটির IBS-ও নেই, এ সমস্ত কিছু ঠিক আছে অথচ এরকম ব্যথা হচ্ছে, তাদের জন্য আমরা ভাবি পেটের মধ্যে, পেট বলতে ধরো অনেক অর্গান আছে, যেমন কিডনি আছে সেখানে, গলব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, লিভার আছে, ইন্ডিভিজুয়াল কোনো একটা অর্গানে কোনো রকম প্রবলেম হলো কি না সেটার জন্য আলাদা আলাদা কিছু রক্তের পরীক্ষা আছে। এবং হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন না, কারণ আপনার বোধহয় ওই টিভি সাউন্ডটা মিউট করেন, নিউজ টিভি সাউন্ড এবার কানে শুনতে, হ্যাঁ এবার কানে শুনতে, হ্যাঁ বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে, আমি শুনছি, শোনা যাচ্ছে, আপনি বলুন। বলছি তাহলে আমার এখন করণীয় কি আছে? বলছি আপনি ওই যে গ্যাসের ওষুধটা খেয়ে ব্যথা কমছে বলছেন, ওই ওষুধটা খাওয়া একদম বন্ধ করে দিন। আচ্ছা, এবার খাওয়া বন্ধ করার পরে ব্যথা কিরকম, কবে হচ্ছে, কিরকম হচ্ছে তার রেকর্ড রাখুন। আচ্ছা, আপনি এটা অন্তত 45 দিন দেখতে হবে, আপনি প্রতি 15 দিনে আপনার ওয়েটটা দেখবেন, ওজন কমে যাচ্ছে না তো, এটা দেখতে হবে। আর রক্তে একটা TCDC এসআর হিমোগ্লোবিনের পরীক্ষা করতে হয়, যাতে হিমোগ্লোবিনটা নর্মাল আছে এটা দেখা যায়। যদি আপনার স্টুল পরীক্ষায় অকাল্ট ব্লাড নেগেটিভ থাকে, আপনার যদি হিমোগ্লোবিন নর্মাল থাকে এবং ওজন না কমে, এই 3টে জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে হাতে অনেক সময় আছে ওটাকে অবজার্ভ করার জন্য, শুধু দেখে যাওয়া। যদি বেশি ব্যথা হয় তার জন্য অন্য কিছু মেজার আছে, পরে আপনি আমাকে হেল্পলাইনে ফোন করলে বলে দেবো, সেইভাবে চালিয়ে যান। কিন্তু যদি 3টের মধ্যে হয়, বললাম ওজন কমা বা হিমোগ্লোবিন কমা, অথবা যদি দেখা যায় যে অকাল্ট ব্লাড স্টুলে পজিটিভ আছে, এগুলো যদি কোনোটার মধ্যে একটা তে কিছু পাওয়া যায়, তাহলে সেই রাস্তায় চিকিৎসা করতে হবে। ঠিক আছে, ওয়েট কমা, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, ওয়েট কমা, আর স্টুলে অকাল্ট ব্লাড টেস্ট পজিটিভ হওয়া, স্টুল পায়খানা পরীক্ষা করে অকাল্ট ব্লাড টেস্ট পজিটিভ হওয়া, এটা যেন না হয়। হ্যাঁ, স্টুল করতে হবে, স্টুল কি বলেন, অকাল্ট, OBT, হ্যাঁ, ইট স্ট্যান্ডস ফর অকাল্ট ব্লাড টেস্ট, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি উনি যে প্রসঙ্গে এসেছিলেন, আমি ইনফ্যাক্ট যেখানে আছি সেখান থেকে ওইদিকেই যাচ্ছিলাম, আমি বলে দিই, আমি রক্তে বিলিরুবিনের কথা বলতে গিয়ে আমি বললাম এই যে রেড ব্লাড কর্পাসেলসগুলো, এগুলো নির্দিষ্ট সময় পর ভেঙে যায়। আমি এই প্রসঙ্গের অবতারণা করছি একটা জিনিস বোঝাবার জন্য যে কী কীভাবে রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়তে পারে, মানে জন্ডিস হতে পারে, অনেক রকমভাবে আছে। তার মধ্যে যেসবগুলো আগে আসে, যেগুলো আগে বোঝানোর দরকার, সেটা হচ্ছে যদি RBC-গুলো অনেক বেশি পরিমাণে ভাঙতে থাকে, আমরা বলি হিমোলাইসিস বা হিমোলিসিস, এবং এই থেকে যে জন্ডিস হয়, বিলিরুবিন বেড়ে যায়, সেটাকে হিমোলাইটিক জন্ডিস বলে। যেমন ধরুন, ঈশ্বর না করুন, কারোর যদি ম্যালেরিয়া হয়, কারোর যদি কালা জ্বর হয়, বা এই ধরনের কিছু ইনফেকশন হয়, যাতে
রেড ব্লাড কর্পাসেলসগুলো এফেক্টেড হচ্ছে এবং খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, আরও অনেক রোগে ভাঙতে পারে। তাহলে কী হবে, এত তাড়াতাড়ি রেড ব্লাড কর্পাসেলসগুলো ভেঙে যাবে এবং এত বেশি পরিমাণ উদ্বৃত্ত হিমকে লিভার কে ডিল করতে হবে তার সাথে, যে অত বেশি পরিমাণ বিলিরুবিন তাড়াতাড়ি বেরোতে বের করতে পারবে না এবং সেই বিলিরুবিনের পরিমাণ রক্তে তখন বাড়তে থাকবে, হিমোলাইটিক জন্ডিস এইভাবে হতে পারে। আবার এরকমভাবে হতে পারে যে ধরুন আপনার খাবার বা জল থেকে খুব একটা কমন জন্ডিসের ভাইরাস আছে যেটা মানুষকে এফেক্ট করে, সেটা হলো হেপাটাইটিস এ। আমি আলোচনা যাবো, একটা ফোন নেবো। হ্যাঁ, কে আছেন? আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অনুপম বলছি, বর্ধমান থেকে। হ্যাঁ অনুপম বাবু, একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান থেকে অনুপম, অনুপম বাবু বলুন। ছোটবেলা থেকে দশ পনেরো বছর আগে, আমার বয়স যখন এই আট দশ বছর, তখন থেকে আমার হাত পা ঘামা, হাতের তালু পায়ের তালু ঘামার একটা সমস্যা আছে। আচ্ছা, হাতের তালু এবং পায়ের তালু ঘামা, বুঝতে পারছি। এরপর এই মানে বছর দুই তিন থেকে বাঁ দিকটা, বুকের বাঁ দিকটা না, দুদিন করে সকালবেলা পায়খানা যাওয়ার পর আবার ঠিক হয়েছে। হ্যাঁ, এবং মানে হচ্ছে গিয়ে এই হাত পা ঘামাটা, এটা মূল সমস্যা। তো আপনি যখন পরীক্ষায় লেখেন তখন সঙ্গে একটা রুমাল রাখতে হয়, মানে পরীক্ষার খাতা ভিজে যায়, এতটা ঘাম হয় যে পরীক্ষার খাতা ভিজে যাচ্ছে, রুমাল রাখতে হয়? আচ্ছা, আমরা এই রোগটাকে হাইপার হাইড্রোসিস বলি। শুধু আপনি কি এই যাতে হাত পা না ঘামে সেই কারণে আমার অ্যাডভাইস চাইছেন, না এছাড়া আপনার আরও কিছু জানবার আছে? আমরা বলে থাকি, যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে এটা কোনো হার্টের রোগ নয়। আমি আপনাকে দেখিনি, এখান থেকে বলে দিলাম, কিছুদিন আগে এটা কোনো হার্টের রোগ নয়। হ্যাঁ, অসুবিধা আপনার হার্টের রোগ নয়, আপনার যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে মাঝে মাঝে আপনি উদ্বেগ, অ্যাংজাইটি এবং একটু প্যানিক, ভয় পাওয়া, এই একটা নার্ভাস স্টেট অফ মাইন্ড আমরা বলি, তো সেরকম একটা ব্যাপারের মধ্যে আছেন। তো আমি সবসময় এইসব কারণের জন্য কিন্তু ওষুধ দেওয়ার পক্ষপাতী নই। আমি ওটার বাইরে যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন, হাইপার হাইড্রোসিস, কারণ আমি এইসব রোগীদের দেখেছি যে পরীক্ষার খাতায় বিশেষ করে লিখতে গিয়ে সে ভিজে যায় পরীক্ষার খাতা, অনেকে একটা বড় তোয়ালে নিয়ে যায় যে ভালো করে হাত মুছতে হয় যাতে খাতাটা নষ্ট না হয়ে যায়। তো তাদের কাছে বা আপনার যদি সে ধরনের প্রবলেম থাকে তাহলে আমি ওষুধ হিসেবে ওই তোয়ালে রাখার কথাই প্রথমে বলবো, কারণ এটার জন্য একটা অপারেটিভ ট্রিটমেন্ট আছে এবং এছাড়া আর কিছু চিকিৎসা আছে যাতে আপনার এই প্যানিক ভাবটা বা নার্ভাস হওয়া ভাবটাকে কমিয়ে দেবে, তাতেও এই হাত ভেজার ব্যাপারটা কমে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই রোগ থেকে আপনার বিরাট কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু ওষুধ দিতে চাই না। আমি যে কোনো রোগী আসলে সেরকমভাবে যদি আমার কাছে যখন অ্যাপ্রোচ করেন আমি এটা বুঝিয়ে বলি, এর একটা ওষুধ ছাড়া চিকিৎসার ব্যাপারটা হচ্ছে নিয়মিত একটা কোনো খেলাধুলার মধ্যে থাকা, ফুটবল হোক, ভলিবল হোক, বা দৌড়ানো হোক, বা কিছু না করতে পারলে সকালে 400 বিকেলে 400 স্কিপিং করা, এই ধরনের এক্সারসাইজের মধ্যে থাকলে মানসিক জোর বাড়ে এবং এই যে ডিপ্রেসিভ স্টেট অফ মাইন্ড, প্যানিকি স্টেট অফ মাইন্ড বা অ্যাংশিয়াস স্টেট অফ মাইন্ড, সেগুলোর একটা অন্তত কিছুক্ষণ সময়ের জন্য বা অনেকটা সময়ের জন্য একটা
প্রতিকার হয় ওষুধ বাদ দিয়ে। আমি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ আমি সেটাই বলছি, যদি আপনি কন্টিনিউয়াস সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন বা 6 দিন এরকম একটা খেলাধুলার মধ্যে থাকেন, আমার ধারণা আপনার ওষুধের দরকার হবে না। কিন্তু রোগটাকে কিন্তু সারাতে হবে, মানে যদি দেখেন যে আমি খেলাধুলাও করছি তা সত্ত্বেও আমার এরকম একটা প্যানিক ভাব ভাবছে ভাব আসছে বা কোথাও বেড়াতে আমি বাড়ির বাইরে বেরোতে গেলেই যদি কিছু হ্যাঁ আমি সেটাই বলছি যদি হ্যাঁ যদি আপনি খেলাধুলা না করতে পারেন সকালে 400টা আর সন্ধেবেলা 400টা স্কিপিং করুন। বাড়িতে তো স্কিপিং ছোটোবেলা করেছেন, আমরা সবাই করেছি, স্কিপিংয়ের দড়ি কিনতে পাওয়া যায় তাহলে, আর তা না হলে কিন্তু আপনাকে ওই আমি একটু জোরে বলুন, আপনি কিছু বলছেন আমরা শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ আমি বলছি যে আপনি স্কিপিং যদি না করতে চান, আপনার মাথায় যদি এরকম কিছু ঢুকে যায় ডাক্তারবাবু ওষুধ দেবে না ঠিক হয়ে যাব আমি, তাহলে আমি একটা কথা ব্যবহার করছি, শব্দটা ব্যবহার করা উচিত নয় কিন্তু না ব্যবহার করার উপায় নেই, আপনি কিন্তু ওই আমাদের মতো বা সবার মতো ডাক্তারবাবুদের খপ্পরে পড়বেন, মানে হচ্ছে সে ওষুধের আর শেষ হবে না, একটা ওষুধ তারপর আর একটা ওষুধ চলতেই থাকবে। তো আপনি যদি ওষুধের খপ্পরে না পড়তে চান তাহলে আপনি সকালে বিকেলে স্কিপিং করুন বা অন্য খেলাধুলার মধ্যে থাকুন, কিন্তু রোগটা সারাতে হবে। যদি দেখা যায় হ্যাঁ 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 আমি তোয়ালে রাখতে বলেছি, উনি পাউডার রাখতে বলেছেন। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি যেটা আমি বললাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণ বাড়ানো তাতে দেখুন, তবে এই প্যানিক ভাবটা বা এই অ্যাংজাইটি ভাবটা এটা যাতে কমে যায় বা সেরে যায় সেই রাস্তাটা তৈরি করতে হবে। যদি আপনি এক্সারসাইজে না সারে তখন তো ওষুধ দিতেই হবে, কারণ একটা জিনিস বলে দিই, যাদের অ্যাংজাইটি ভাব আছে অনেক দিন ধরে, ধরুন 6 মাসের বেশি, বা প্যানিক ভাব আছে বা উদ্বেগজনিত সমস্যা কিছুতেই কমছে না, তারা যদি এরকম মনে করেন যে আমি কখনো ওষুধ খাবো না, ওই আমি এক্ষুনি একটা কথা বলে ফেললাম যে ডাক্তারবাবুদের খপ্পরে বা ওষুধের খপ্পরে পড়বেন না, কিন্তু তারা যদি মনে করেন আমি ওষুধ না খেয়ে কমাবো, খুব ভালো যদি কমাতে পারেন, কিন্তু না কমাতে পারলে কিন্তু ওষুধ খেতেই হবে, কারণ এই রোগটা বেড়ে বেড়ে শাখা প্রশাখা মানে সরালে তখন এটা এত বড় কিছু হয়ে যায়, তখন এটা অন্য অসুবিধা দেখা যায়। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি একদম বোঝা যাচ্ছে এরকম সুইসাইডাল টেন্ডেন্সি, পেশেন্ট নিজে বলছে আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই, সুইসাইডাল অ্যাটেম্প্ট পেশেন্ট করতে পারে। কাজেই জিনিসটা সারাতে হবে রোগটা, সেটা আপনি ওষুধ খেয়েই সারান আর আপনি এক্সারসাইজের মাধ্যমেই সারান, রোগটা পুষে রাখলে চলবে না। হ্যাঁ আপনার আর কিছু জানার আছে? যদি আপনি নিজে থেকে এই ভাব না কমাতে পারেন তাহলে, নিজে থেকে বলতে এক্সারসাইজের মাধ্যমে না কমাতে পারেন, তাহলে কিন্তু ওষুধের চিকিৎসায় আপনাকে যেতে হবে, এবং ওষুধের চিকিৎসা যদি যেতে হয় তাহলে আপনার যে ডাক্তারবাবু যাকে দেখাচ্ছেন তার সাথে পরামর্শ করুন, বা উনি যদি কাউকে রেফার করেন তার সাথে পরামর্শ করুন, বা এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করুন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা আমি যে প্রসঙ্গে ছিলাম, আস্তে আস্তে আমাদের সময় কমে আসছে। হ্যাঁ আমি যে প্রসঙ্গে ছিলাম, কারণ এটা আমার আমার কাছে খুব ইন্টারেস্টিং গল্প লাগে, আমাদের ডাক্তারির ভেতরের প্রত্যেকটা জিনিসই খুব ইন্টারেস্টিং গল্প। তো এটা এরকম, আমি বলছিলাম যে বিলিরুবিন বাড়ে কী কীভাবে, একটা বললাম হিমোলাইটিক জন্ডিসের কথা বললাম, যেখানে রেড ব্লাড কর্পাসেলস খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, বেশি পরিমাণে ভেঙে যাচ্ছে। আমি উদাহরণ দিলাম যে ম্যালেরিয়া ক্যালাজ্বর এইসব ঘটনায় ঘটতে পারে, আবার অন্যভাবে কীভাবে হতে পারে সেটা বলার জন্য আমি বললাম যে এই খাবার বা জল থেকে আমাদের দেহে জন্ডিসের একটা ভাইরাস হেপাটাইটিস এ বলি আমরা, সেই দেহেতে প্রবেশ করতে পারে। সেইটা প্রবেশ করলে কি হয়, সেই ভাইরাস লিভারের যে চ্যানেলগুলো দিয়ে আমাদের বাইল বা পিত্ত প্রবাহিত হয়, সেই চ্যানেলগুলোর পিত্ত প্রবাহের রাস্তাগুলোকে কোনো না কোনোভাবে এফেক্ট করে। হতে পারে পিত্ত প্রবাহের রাস্তাটা পুরো বন্ধ করতে পারছে না, পার্শিয়ালি বন্ধ করে দিল, এরম হতে পারে। এরম হতে পারে যে লিভারের যে প্যারেনকাইমাটাস সেল অর্থাৎ লিভারের যে মূল যে কোষগুলো আছে, সেই কোষগুলো ওই হেপাটাইটিস এ ভাইরাস তার মধ্যে ঢুকে তার যে মূল চেহারাটাকে বদলে দিল, মানে তার যে আকারটা ওই রকম থাকলো না, অন্যরকম একটু ফোলা ফোলা হয়ে গেল,
ভেতরে ফোলা ভাব হয়ে গেল, যার ফলে লিভারটা একটু বড় হয়ে যেতে পারে, হেপাটোমেগালি বলি আমরা, সেরকম হতে পারে। এবং এই যে বাইল যে চ্যানেলগুলো আছে যেটা দিয়ে আমাদের পিত্ত প্রবাহ হয়, সেই চ্যানেলগুলোকে বন্ধ হয়ে যাওয়া বা সেগুলো ছোট হয়ে যাওয়া বা সরু হয়ে যাওয়ার ফলে এই যে আমাদের বাইল বা পিত্ত সেটা আমাদের অন্ত্রের মধ্যে না গিয়ে ব্যাকফ্লো হয়ে রক্তে অ্যাবজর্ব হয়ে রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, সেটাও এক ধরনের জন্ডিস। তো এই ধরনের জন্ডিসকে আমরা অনেক সময় অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। ঠিক যেভাবে এই ইনফেকশান হলো হেপাটাইটিস এ দিয়ে, ঠিক একইভাবে কোনো ছোট্ট পাথর গলব্লাডারে তৈরি হয়ে যদি বাইল ডাক্ট থেকে বেরিয়ে গিয়ে ওই চ্যানেল যেখান দিয়ে পিত্ত প্রবাহিত হচ্ছে সেখানে আটকে যায়, তাহলে পিত্ত আর প্রবাহিত হতে পারবে না, সেটাও একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আবার এরকমও হতে পারে যে মূল যে জায়গাটা দিয়ে পিত্ত প্রবাহিত হয়ে আমাদের অন্ত্রে বা ডিউডেনামে পৌঁছচ্ছে সেই মূল জায়গাটাতে কোনো কারণে আটকে গেল, সেটা খুব খারাপ খারাপ কারণে আটকে যায়, সেটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যাংক্রিয়াস, সে কারণে হতে পারে। আবার কিছু খাবার বা জল থেকে নয়, অন্যভাবে আমাদের রক্তের মধ্যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সির ভাইরাস দেহে ঢুকতে পারে, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে ঢুকতে পারে, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেভাবে হয় সেই সেক্সুয়াল রিলেশনের মাধ্যমে হতে পারে, বা মা যখন সন্তান প্রসব করেন মায়ের থেকে সন্তানে হতে পারে এই হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর ইনফেকশান একজন থেকে একজনকে কীভাবে হয় আমি সেটা বলতে চাইছি। এই হেপাটাইটিস বি বা সি যখন আমাদের ইনফেক্ট করে তখন খুব ধীরে ধীরে লিভারের মূল যে কোষ যেটাকে আমি প্যারেনকাইমাটাস সেল বলছি সেই কোষগুলোকে নষ্ট করে দিতে, ধ্বংস করে দিতে, বাংলায় পচিয়ে দিতে শুরু করে। এবং এই পচন কথাটাকে আমাদের ভাষায় আমরা নেক্রোসিস বলি, এমনভাবে নষ্ট করে দেয় যে আস্তে 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 লিভারের যে মূল কাজ যেগুলো আছে আমরা অনেকে আমরা জানি, যারা জানি না তাদের জন্য জানেন না তাদের জন্য একটু বলে দিই, আমার আর এক মিনিট সময় আছে। মূল লিভারের কাজ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে বিভিন্ন যেরকম এনজাইম তৈরি করা, আর একটা হচ্ছে স্টোর করে রাখা, মানে ভাড়ার ঘর আমাদের বিশেষ কিছু ভিটামিনের জন্য, যেমন ভিটামিন এ ডি ই কে সেই সবের জন্য, বিশেষ ধরনের এনার্জি আমাদের দেহে সবসময় দরকার হচ্ছে, লিভার হচ্ছে সেটা স্টোর হাউস। তো সেগুলো এনার্জি মূলত গ্লুকোজ যেগুলো দরকার সেটা স্টোর করে রাখার জন্য, সেটাও একটা খুব ইন্টারেস্টিং গল্প, আমি আগামী দিন যাব, খালি এইটুকুনি বলে দিলাম যেসব বিভিন্ন কারণের জন্য শুরু করেছিলাম হিমোলাইসিস থেকে আমি আজকে শেষ করলাম কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যাংক্রিয়াস বা হেপাটাইটিস বি সি সংক্রান্ত কারণের জন্য। এছাড়া আরও অনেক কারণ আগামী দিন আলোচনা করব যেসব কারণে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যেতে পারে, সেই সব কারণগুলো যেগুলো নিজে থেকে কমে যাওয়ার মতো সেই সব কারণগুলোতে জন্ডিস নিজে থেকে কমে যায়। মানুষের মনে ধারণা আছে যে ওই সময় দেহ ঠান্ডা রাখতে হবে, প্রোটিন চলবে না, তারপরে অনেকে আবার জন্ডিসের মালাটালা দেন, এইসবগুলো কোনো কাজের কথা না। এবং প্রথমেই বলেছি যে হলুদ খাবো না, এটাও কাজের কথা না, বাকি কথা আগামী দিনের জন্য তোলা রইল, আলোচনায় যাব। আজকে আমাদের সময় শেষ, তবে যারা চাইছেন যে ডক্টর সরকারের হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার সমস্যার সমাধান করতে, আপনার শারীরিক সুস্থতার একটা অ্যাডভাইস পেতে অবশ্যই ফোন করতে পারে। আর প্রতি শনিবার বিকেল 4টার সময় আমরা এই অনুষ্ঠান নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করছি, নমস্কার।